গাইবান্ধায় নদ নদী খাল বিল পুকুর ডোবা নালায় ফুটেছে কচুরিপানা ফুল এ ফুল যেন প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কচুরিপানার ফুলের নির্মল সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে নান্দনিকতা তাই প্রকৃতি মেতেছে এখন নতুন রূপে চোখ জুড়ানো অপরূপ দৃশ্যে মুগ্ধ হচ্ছেন সৌন্দর্য পিপাসু মানুষেরা গাইবান্ধা প্রতিনিধি রিফাতুল নবী রিফাতের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কচুরিপানা ফুলের অপরূপ সৌন্দর্যে যেন মন হারিয়ে যায় পানির উপর বিছানো সারি সারি সবুজ পাতা আর ফুলের দৃশ্যে চোখ জুড়িয়ে যায় দূর থেকে মনে হয় যেন সবুজ চাদরে ফুলের বিছানা পাতা সৌন্দর্যের পাপড়ি মেলে ধরা কচুরি পানা ফুলের আহ্বানে অনেকেই তুলছেন ছবি ছবির ক্যানভাসে একই ফ্রেমে আবদ্ধ হচ্ছেন তরুণ যুবকরা আসলে সবসময় দেখা যায় না এই মৌসুমটাই দেখা যায় তাই আমরা সবাই মিলে আমাদের বন্ধু বান্ধব নিয়ে আসি খুবই ভালো লাগে কচুরিপানা মূলত একটি হচ্ছে জলজ উদ্ভিদ এটা হচ্ছে যে কোনো জায়গায় অল্প পানিতেই কচুরিপানা হচ্ছে বংশবৃদ্ধি মানে বংশবিস্তার লাভ করে আমাদের বাড়ির পাশে হচ্ছে এই নালাটায় হচ্ছে মরা ঘাঘড় একটা নদীর হচ্ছে শাখা নদী ছিল মরে যাওয়ার পর এখানে কিছু পানি জমেছে এই পানিগুলা প্রতি বর্ষাকাল শেষে বা শীতের আগাম মানে শীত শুরু হওয়ার কাছা কাছে এই কচুরিপানাগুলো ভরপুর ভরে ওঠে বিকেলবেলা হচ্ছে ছেলেবেলে বা অনেক মানুষজন লোকজন সহকারে দেখতে আসে খাল বিল ও জলাশয়ে ফুল ফুটে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা খাল বিল কিংবা নদী নালা থেকে শিশির ভেজা কচুরিপানার ফুল তুলে খেলা করছে চোখ জুড়ানো সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রঙের কচুরিপানা ফুলের উকি হৃদয় জুড়িয়ে দেয় ফোটা ফুলের সঙ্গে কুড়িগুলো মাথা তুলছে নতুন করে ফোটার আশায় কচুরি পানা এক প্রকার ভাসমান জলজ উদ্ভিদ বাংলাদেশে সকলের কাছে সুপরিচিত বর্ষাকালে অত্যাধিক পরিমাণে জন্মায় ও দ্রুত বংশবৃদ্ধি করে নদী নালা খাল বিল হাওর বাওর পুকুর জলাশয় ভরে যায় এটি অবাধ ভাসমান গুচ্ছ ও নিচে থাকা এক থোকা লম্বা গুচ্ছমূল ওপরে খর্বিত কাণ্ডে এক থোকা পাতা পাতার বোটা খাটো পেট মোটা ও স্পঞ্জি পাতার বেষ্টিত মঞ্জুরি পনেরো থেকে বিশ সেন্টিমিটার লম্বা ও দণ্ডে থাকে দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা দৃষ্টিনন্দন ফুল বাংলাদেশে কচুরিপানা একটি আগাছা জন্মায় বদ্ধ জলাশয় খাল বিল ডোবা নালাসহ সর্বত্রই কৃষিবিদদের সঙ্গে কথা বলে জানা যায় কচুরিপানা খুব দ্রুত বংশবিস্তার করে আপাত দৃষ্টিতে ক্ষতিকর মনে হলেও কৃষিক্ষেত্রে এর যথেষ্ট উপকারিতা রয়েছে কচুরিপানা থেকে এখন জৈব সারও তৈরি হচ্ছে ফলে কৃষক ফসল উৎপাদনে আর্থিকভাবে লাভবান হচ্ছেন নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরের আকাশ